পাহাড়ের খাঁজে খাঁজে স্বচ্ছ পানির লেক। দর্শক, দৃশ্য নদী চট্টগ্রাম অতুন একখানা দূরে রাঙামাটি জেলার হাবতা লেক উদ্দৃশ্য। হাবতা লেকর এই নয়নাভিরাম জায়গার নাম হল দি লেক ভিউ পর্যটন কেন্দ্র। নৌবাহিনী পরিচালিত এই বিনোদন কেন্দ্র নেভিক্যাম নামে সর্বাধিক পরিচিত। আরে রইতে পাহাড় আর প্রাকৃতিক লেকর এক চমৎকার সংমিশ্রণ, যার মুহূর্তে কল্পনার রাজ্য তারাই যাবে গই যেখানো মানুষের মন। পর্যটক তাইবার লাই ও গরিবার লাই এর আছে বিভিন্ন কটজর সুব্যবস্থা। উঁচুটিলা ভেদ করিয়ারে ভিন্ন ভিন্ন রাস্তাত ভিন্ন ভিন্ন নামে আছে বিভিন্ন কটেজ। আছে কৃত্রিমভাবে নির্মিত প্লাটুন, প্রজাপতি আকৃতির তীরাকৃতি নকশায় তিয়াই তাহা মনোমুগ্ধকর দৃশ্য, যেহেতুন তিয়াই উপভোগ করা যাবে নদীয়ার যে ফাহর চমৎকার নৈসর্গিক সৌন্দর্য। আছে দে স্পিড বোট, জিনা ছড়িয়ারে লেক স্বচ্ছ ফানিত ঘুরা যাব। লেকর ডুক্ত গুই সগত থরে বোধে বিভিন্ন মৌসুমি ফলর দোয়ান্দার, যেটা অরা গুড়া গুয়াম সহ বিভিন্ন ফল ফলাদি পাওয়া যায়। নৌবাহিনী কর্তৃপক্ষ যে পর্যটন কেন্দ্র এন্ডে গুজি সবুজ বনায়নে মিলিয়ে আর যে বিবিধ দেশের বিভিন্ন মানুষ এই এলাকাতেই এটা কাপ্তার মধ্যে প্রত্যেক দিন এটা হাজার হাজার পর্যটক আইয়ের। হ্যাঁ, এছাড়া শীতকালের মধ্যে বহুত পর্যটক আইয়ের দেয়। উঁচু নিচু ফার, কৃত্রিম লেক, ঘন সবুজ গাছপালা, কৃত্রিম কটেজ, সেনা নৌবাহিনীর সৃষ্টি, ব্যাকিন মিলিয়ে আসলে এক অপূর্ব শোভা ছড়ার এই যে হাবতাই নেভি ক্যাম্প। লেকিয়ানের সৌন্দর্য সাইবার লাই প্রতিদিন বহুত মানুষ আইয়ি, তবে ইয়ান আরও বেশি সমৃদ্ধ হইব এবং আরও বেশি ইয়ে হইব যদি এটা সম্প্রসারণ করি নতুন হন পর্যটনের লাহে করে। দর্শক, এটা যা ফুলি ফুলিয়াদি গড়া ফুরে বোধে অনতুন সিটাঙ্গর বদ্দারের বাস টার্মিনাল যা ফুরেব। এতুন হাপ্তার বাস দরিয়ারে মাত্র একতুন দেড় ঘন্টায় পৌঁছে যাবেন এই নয়নাভিরাম লেক ভিউ পর্যটন স্পট। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আনার এই ভিডিও কিনা অনারত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে চাও।